নমস্কার, আমি মিঠু, শুরু করছি নজরের রাজ্য। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক, কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিষয়ে জানতে যোগাযোগ করুন। আরজি কর কাণ্ডে রীতিমতো নাটকীয় পর্দা ফাঁস, মৃতা তরুণী চিকিৎসকের ময়না তদন্তে ব্যাপক বেনিয়মের অভিযোগ তুলে লাগাতার আন্দোলনে সরব হওয়া জুনিয়র ডাক্তাররা এবার কাজ করায়। এমনকি ঘটনাস্থল তথা চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুম লাগোয়া যে দেওয়াল ভাঙা নিয়ে সেই ডাক্তার বাবুরাই তথ্য প্রমাণ লোপাটের তথ্য খাড়া করতে মরিয়া, সেই ঘটনায় দায়ী ও কার্যত চাপছে তাদের ঘাড়ে। মহালয়া থেকে লক্ষ্মী পূজা পর্যন্ত চলবে বৃষ্টি, দিন কয়েক আগে এমনই তথ্য দিয়েছিল হাওয়া অফিস। যার জেরে স্বাভাবিকভাবে মন খারাপ হয়েছিল আম জনতার, সিঁদুরে মেঘ দেখেছিল পুজো উদ্যোক্তারা। এসবের মাঝেই সুখবর, আবহাওয়া দপ্তর সূত্রে খবর 10-13 অক্টোবর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তাও হালকা থেকে মাঝারি, ফলে সব ঠিকঠাক থাকলে বৃষ্টি বন্ধ করতে পারবে না পুজোর আনন্দ। ধার নিয়ে আর ফেরত দিচ্ছে না দেওর, পাওনা আদায়ে বিছানা বালিশ নিয়ে দেওরের দোকানের সামনে ধন্নায় বৌদি। ঘটনাকে কেন্দ্র করে প্রবল সরগোল নদিয়ার করিমপুরে। টাকা না পাওয়া পর্যন্ত দোকানের সামনে থেকে সরবেন না বলে সাফ জানিয়েছেন ওই মহিলা। অভিযোগ, দেওর বৌদির কাছ থেকে 14-15 লক্ষ টাকা ধার নিয়েছিল, ফেরতের সময় পেরিয়ে গেলেও টাকা দেয়নি, বিভিন্ন অজুহাতে এগিয়ে গিয়েছিল। এরপর বৌদি ধন্নায় বসেন, 4 দিন ধরে দেওরের দোকানের বাইরে ধন্নায় বৌদি, প্ল্যাকার্ড, বিছানা, বালিশ নিয়ে দোকানের সামনে কখনো বসে কখনো শুয়ে কাটাচ্ছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়। সুখ বিষয়টা কি নস্টালজিক? মানে বলতে চাইছি, যখনই আমরা কোনো সুখের কথা ভাবতে বসি তখনই কেন অতীত মনে পড়ে? বর্তমানে শুধুই কি দুঃখ আর অসুখ? ব্যাস, পৃথিবীতে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করুন আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কোনটা, সে বলবে তার বাল্যকালের কথায়। অন্তত শতকরা 90% তাই বলবে। অথচ কথাই বলে মানুষের যৌবনকাল নাকি জীবনের সেরা সময়। তাহলে সে কেন যৌবনকে ছেড়ে শৈশবকে ধরে? ছোটবেলা মানেই জুড়ে জুড়ে থাকা আর ভাঙতে ভাঙতে টুকরো হয়ে একলা হয়ে যাওয়ার নামই বড়বেলা, বদলেছে পুজোর পরিবার যৌথতার ছবিটাও। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরের রাজ্য। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।